আজকের ব্লগিংটা শুরু করছি কলকাতার ফেমাস জায়গা লেকটাউন ক্লক টাওয়ারের কাছ থেকে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে আদিবাসী বৃন্দ স্পোর্টিং ক্লাব। কিভাবে যাবেন, কত টাকা খরচা পড়বে, সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওটাতে ডিটেলস পেয়ে যাবেন। তো ভিডিওটা অনুরোধ করব প্রথম থেকে শেষ অবধি দেখার। তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি লেকটাউনের আদিবাসী বৃন্দ ক্লাবের কাছে। তো এদের ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি কতটা তুঙ্গে আছে সেটাই তোমাদের আজকে দেখাতে এসেছি। কীভাবে আসতে হবে সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওতে তোমাদের বলে দেবো। তো লেকটাউন আদিবাসী বৃন্দর প্রস্তুতি সেটা তোমাদের দেখানো যাক এবং আমিও তো দেখবো, তোমাদেরও দেখাবো। তো চলুন। তো গাইস, অলরেডি আমরা পৌঁছে গেছি লেকটাউন আদিবাসী বৃন্দ ক্লাবে। আর এখানে মা প্রতিমা, যেটা দুর্গা মা, আমাদের সামনেই বসে আছে আর মণ্ডপের ভেতরেই তৈরি হচ্ছে। তো গাইস, আমি পেয়ে গেছি একজন ক্লাবেরই সদস্যকে। তো এনার মুখ থেকে আজকে শুনে নেব মায়ের যে এইভাবে যে মূর্তিটা, এটা কি বিরাজ করছে, মানে এ টু জেড এনের কাছ থেকে জেনে নেব। তো আপনার নামটা কি একটু বলবেন? সুবল পাল। আমি এটা থিম করছি, প্রতিমাও আমার এবং আমি ক্লাবেরই একজন আর কি। তা আমরা এই বছর 2022-এর, কারণ আমাদের দুর্গাপুজো ইউনেস্কো সম্মানে সম্মানিত হয়েছে, অর্থাৎ সেই সম্মানের উদযাপনটা করার জন্য এই বছরের দুর্গাপুজো, মানে অসাধারণ ভালোভাবে এই বছরের দুর্গাপুজো হচ্ছে। বিগত যত বছর হয়েছে সব বছরকে ছাপিয়ে যায়, অতএব সেইভাবেই আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, এবারে থিমটা কিসের উপর সেটা একটু যদি বলেন। আমরা ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে কাজ করছি, রামায়ণকে নিয়ে কাজ করছি। রামায়ণের একটা চরিত্র, বিশেষ চরিত্র আর কি, রাবণ, তাকে নিয়ে কাজ করছি। কারণ রাবণকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত বা রামায়ণে তাকে যেভাবে তুলে ধরা হয়েছে এক খলনায়কের চিত্র, সেই রাবণের থেকে বেরিয়েও রাবণের যে গুণটা আছে, তার যে পজিটিভ দিকটা, সেইটাকে নিয়ে। কারণ তিনি বিশাল বড় পণ্ডিত ছিলেন, শুধু পণ্ডিত নয়, তার সঙ্গে আরও 10টা গুণের ভীষণ অধিকারী ছিলেন, যেটা অনেক বড় নায়কের থেকেও অনেক বড় ছিল তার ব্যাপ্তিটা, সেইটাকে নিয়ে কাজ এবছর। এবারে মা তো এখানে দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, মানে মায়ের কি, মানে যে যে গণেশ ঠাকুর কোলেই বসে থাকবে মায়ের? হ্যাঁ, মায়ের সন্তান তো সব। আচ্ছা আচ্ছা। এবং রাবণের পুজো এটা। হ্যাঁ, অতএব বুঝতেই পারছেন রাবণ সঠিক সময় পুজো করেছিলেন, বাসন্তীকালে পুজো করেছিলেন, যেটা বলা হয় সেই সময়টাই মায়ের আরাধনার সঠিক সময় ছিল। সেই রাবণেরই পুজো দেখাচ্ছি, যেখানে অসুর বধটা প্রাধান্য পায়নি, তার সন্তানদের নিয়ে, পরিবারকে নিয়ে শক্তির আরাধনা, সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে এবারের যে নতুন থিমটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াইট রাবণ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পেছনে, আমার পেছনে মা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, আর এখানে যে হোয়াইট রাবণ যে সেটা বাজাচ্ছে, এইখানে বসে আছে, মানে একটা পুতুল মূর্তি বসে আছে। আর এখানে যে পুরো কারুকার্যটা মানে হচ্ছে সেটা হচ্ছে পুরো বাঁশ দিয়ে, তো পুরোটা চারিদিকে হয়ে গেছে এবং নাইটেও কাজ হয়, কারণ ওখানে দেখতেই পাবে লাইট দেওয়া আছে, আর পুরো উড মানে প্রচুর দমে কাজটা চলছে, খুব তাড়াতাড়ি শেষ, কারণ পুজো আর কিছুদিন বাকি রয়েছে। আর এখানে পুরোটাই মানে প্লাই দিয়ে, মানে পুরো কাজটাই হচ্ছে প্লাই দিয়ে আর হোয়াইট কালার দিয়ে, মানে এবারের দুর্দান্ত মণ্ডপের মানে আকর্ষণটা হতে চলেছে। তো অবশ্যই তোমরা এখানে আসো, ভিজিট করো, আমার তরফ থেকে ইনভাইট রইলো সবাইকে, এখানে এসে একবার মণ্ডপটা দেখে যাও। আর আমি, তোমরা যদি ডিজিটালভাবে দেখতে চাও, মানে আমার ফেসবুক পেজে, তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো। আর ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে, যদি আমাকে ইউটিউব দেখে দেখছো, তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অল করতে ভুলো না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটা সব ফলো করে রাখো। তো এই ধরনের ক্রমাগত ভিডিও আপলোড করতেই থাকবো আমি। তো এবার তো দুর্গাপুজো আসছে, এবার দুর্গাপুজো তো উদ্যম, মানে কীভাবে কলকাতাবাসী চারিদিকে উদ্যমে মণ্ডপ তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখাবো। তো চলো। এস, আমরা এই ক্লাবের আরেকজন সদস্যকে পেয়ে গেছি এবং এনার মুখ থেকে শুনবো কেমন লাগছে পুজো, এবং পুজো তো খুবই তাড়াতাড়ি চলে আসছে, তো আপনার একটু অভিজ্ঞতাটা যদি বলেন তাহলে খুব ভালো হতো।
আমাদের পুজো সম্বন্ধে অভিজ্ঞতা তো আপনাদের 60 বছর হয়ে গেল, 60 বছরের পুজো এবছর হীরক জয়ন্তী বর্ষ। তা আমরা প্রতি বছরই লেকটাউন অধিবাসী বৃন্দের তরফ থেকে নতুনত্বের স্বাদ, নতুনত্বের ছোঁয়া দর্শকদের দিয়ে থাকি। তা এবছর আমাদের যেটা ভাবনা আছে সেটা হচ্ছে হোয়াইট রাবণ। হ্যাঁ, সম্পূর্ণ, হ্যাঁ সম্পূর্ণ ভাবনার রূপায়ণ করছেন শিল্পী সুবল পাল। তা আশা করছি আমাদের অন্যান্য বছরের থেকে এবছর আমরা আরও ভালো শারদীয় একটা পরিবেশ আমরা দর্শকদের উপহার হিসেবে তুলে দিতে পারবো। তা সকল আপনাদের এই মিডিয়ার তরফ থেকে আমি সকল কলকাতাবাসীকে আমাদের পূজামণ্ডপে আসার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি, যে এখানে আসলে আপনারা একটা আলাদা জগৎ মানে অনুভব করতে পারবেন। এটাই এবছরে আমাদের বড় আপনাদের পাওনা, যেটা আমরা মনে করছি যে আমাদের এবছরের পরিকল্পনা হচ্ছে হোয়াইট রাবণ। আমরা মানে লঙ্কার একটা গুহার মধ্যে যেরকম পরিবেশ, হ্যাঁ সেই পরিবেশের অনুভবটা আশা করি আমরা আপনাদের উপলব্ধি করাতে পারব। তো গাইস, এখানে তোমরা যেটাই দেখতেই পাচ্ছ, এখানে এই ভাইয়াটা মায়ের মানে মায়ের যে এই যে গায়ের গয়না পরানো হচ্ছে, তো এই গয়না তৈরি করা হচ্ছে। তো ভাইয়া এই গয়নাগুলো তৈরি করছে, দেখতেই পাচ্ছ গাইস। আর পুরো হোয়াইট রাবণের যে মানে পুরো থিমটা মানে একদম তুঙ্গে, আর পেছনে একটা রাবণের মানে চিহ্ন মানে মূর্তি মূর্তি টাইপের দেওয়া আছে, এটা জানি না, বাট মণ্ডপ তৈরি একদম যখন ফিট হয়ে যাবে তো তখন আমরা তো অবশ্যই আসবো। তো তোমরা এখন এর মণ্ডপের মানে প্রস্তুতি পুরো তুঙ্গে রয়েছে, আর পুরোটাই সাদা সাদা প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ ঠাকুরের গহনাগুলো, সেগুলো পরানো হচ্ছে, আর ঠাকুরের পাশেই বসে আছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, মানে পুরোপুরি এখনো সম্পূর্ণ তৈরি হয়নি, তবুও কাছাকাছি প্রায় তৈরি হয়ে এসছে। আর এবং যেটা দেখতে পাচ্ছ ওইদিকে অনেক বিনা টাইপের রাখা রয়েছে, আর ওইদিকে একটা মূর্তি রয়েছে যেটা হতে পারে রাবণের মূর্তি, বাট আমি জানি না। তো আমি মণ্ডপটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে অবশ্যই এখানে এসে তোমাদের আবার দেখাবো কীভাবে মণ্ডপটা পুনরায় তৈরি হয়েছে। তো এবে আর এদের থিম হচ্ছে হোয়াইট রাবণ, তো সেই কারণে পুরোটাই দেখো সাদা কালার দিয়ে পুরো ঢাকা মানে রং করা আছে। আর গাইস, এখানে একটা রাবণের মূর্তি বসানো আছে যেনার হাতে মানে বীণা রয়েছে, তো জাস্ট অসাম লাগছে, মানে খুব সুন্দর এবার এদের থিম হতে চলেছে। আর এগুলো এগুলো সম্পূর্ণ প্লাই দিয়ে কাজ হচ্ছে, এগুলো দেখবে সম্পূর্ণ প্লাই দিয়ে কাজ হয়েছে। এর সাইডে গোটাটা পুরোটা স্ট্রাকচারটাই প্লাই দিয়ে হচ্ছে, আর পুরোটাই সাদার উপরেই কারুকার্য হতে চলেছে। তো আমি এখন এখান থেকে এবার বিদায় নিচ্ছি, তো আবার ফিরে আসবো যখন মণ্ডপ পুরোপুরি তৈরি হয়ে যাবে, এবং আমাকে এদের ক্লাবের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে যে তোমরাও আসো, তোমরাও তো অবশ্যই আসো, এবং আমিও আসবো, তোমাদের দেখাবো সম্পূর্ণটা রেডি হয়ে গেলে কীভাবে মণ্ডপটা সেজে ওঠে। তো সম্পূর্ণ এই ভিডিও এই চ্যানেলেই দেখাবো, আর ফেসবুক যদি পেজটা অবশ্যই ফলো করো যদি ফেসবুক থেকে দেখে থাকো। তো দেখা হচ্ছে এনাদার আর একটা সুন্দর ব্লগ ভিডিওতে। তো কলকাতাবাসী, আমি আছি, তোমরাও থেকো আমার চ্যানেলে, দেখা হচ্ছে এনাদার আর একটা সুন্দর ব্লগিং ভিডিওতে। তো ততক্ষণ যেন বাবা টাটা, সিও, ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।